ম্যাচ শেষ, কেমন অনুভূতি? কেমন? অসাধারণ, ভালো খেলেছে মোহনবাগান। মোহনবাগান ভালো খেলেছে। নমস্কার। স্কুল জীবনের শেষ দিক থেকে যে কাজটা খুব সিরিয়াসলি করেছি, আজকেও সেই কাজটা আবার করতে যাচ্ছি। ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান বড় ম্যাচ দেখতে যাচ্ছি, আর সেই পথেই আমি রয়েছি। আমার সঙ্গে রয়েছে আমার ব্লকের দাদা উত্তম চক্রবর্তী, পেশায় একজন শিক্ষক। দুজনে জুটি বেঁধে যাচ্ছি। অনেক যাওয়ার কথা ছিল কিন্তু অনেকেই ব্যাকফুটে চলে গেছে বিভিন্ন কারণে। দেখা যাক, আজকে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, আর এই কারণে যে মোহনবাগান আর এটিকের একটা সংযুক্তিকরণ হয়েছে। তো কার লাভ কার লোকসান সেটা এখনও বোঝা যাচ্ছে না, বিতর্ক চলছে। ইস্টবেঙ্গল কিন্তু গোটা ভালো পজিশনে নেই, এই পজিশনেই আজকে বড় ম্যাচ আই লিগের হতে চলেছে। দেখা যাক কী হয়। আর আমি কোন দলের সাপোর্টার, ব্লগটা দেখতে থাকুন আপনারা, পরে জানতে পারবেন। নমস্কার। আবার বললাম, আমি দেবময় ঘোষ, এটা আমার ইউটিউব চ্যানেল। যদি ভালো লাগে, নিচে লাল রঙের একটা সাবস্ক্রিপশন অপশন রয়েছে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 3A আমাদের গেট নম্বর, আর আমাদের দাদা ড্রাইভার, অটো ড্রাইভার দাদা নিয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক। ঠিক আছে, আমি কি এক্ষুনি আপনাদের বলছি না, যখন দাদা বলছে, দাদা বলছে অটো উঠে পড়ছি, তারপর দেখা যাক। আপনারা চলে আসুন। পেয়েছি কত নম্বর গেট? এক নম্বর। এক নম্বর গেট কি মনে হচ্ছে? কোথায় কি হতে পারে? জিতবো, জিতে মারছে। আচ্ছা, মোহনবাগান কিরকম হচ্ছে ব্যয় বিক্রি? ক্রেজ আছে ইস্টবেঙ্গল নিচ্ছে, চলছে টুকটুক করে। কোথা থেকে আসছো? একদম দাঁড়িয়ে আছি যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে, আর আমি বলে দিচ্ছি যে আমি ইস্টবেঙ্গল সাপোর্টার, আপনারা সবাই জানেন। 3A আছে আমার ডেট, একটু ঢুকবো, তার আগে আমার সঙ্গে একজন ইস্টবেঙ্গল সাপোর্টার আছে, ফেলো সাপোর্টার। তুমি জাস্ট তোমার নামটা বলো। আমার নাম প্রজিৎ চক্রবর্তী। সত্যি গর্বিত যে আমি ইস্টবেঙ্গল সাপোর্টার হতে পেরেছি, এতদিন ধরে সাপোর্ট করে আছি এবং ভবিষ্যতে করে যাবো। আর আজকের ডেরবি ইস্টবেঙ্গল জিতবে। এখনো পর্যন্ত তো মোহনবাগানের সঙ্গেই বলা যায়, কারণ যতদূর খবর পেয়েছি যে এখনো পর্যন্ত সেরকমভাবে চুক্তিবদ্ধ কাগজপত্র অনুযায়ী শুধু এমনি ঘোষণা হয়েছে। তো 31 তারিখ যা হওয়ার হবে, তার আগে মোহনবাগানের সঙ্গে ছিল, মোহনবাগানের সঙ্গেই থাকবে, কিন্তু এরপর থেকে আর সেটা থাকছে না। মিস করার ভিডিও থাকবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট তোমাকে জানাই। আরেকজন বন্ধু, তোমার নামটা বলো। আমার নাম শুভ্রজিৎ মজুমদার। কোথা থেকে আসছো? আমি আসছি সোনাপুর। আর কি প্রেডিকশন আজকের ম্যাচ? প্রেডিকশন মানে আমরা মানে যেহেতু ওদের টিম ভালো খেলছে, সেই অনুযায়ী আমরা প্রথম থেকে একটু অ্যাটাকে না গিয়ে ওদেরকে অবজার্ভ করে তার দিন আমরা অ্যাটাক গিয়ে ওদের ডিফেন্সটা একটু ভালো খেলছে না, সেই জন্যই আমরা বলছি। হ্যাঁ, সেই জন্যই আমাদের সেইরকমভাবে মানে স্ট্র্যাটেজি বানিয়ে সেইভাবেই যাবে। আমার মনে হয় কাউন্টার অ্যাটাকে গিয়েই গোলটা করে আমরা ম্যাচটা বার করবো। আর এইটা এখন সবচেয়ে খুব বেশি আলোচনা হচ্ছে চারিদিকে, যে মোহনবাগানের সঙ্গে এটিকে চুক্তিবদ্ধ, মানে টিমটার নাম কী হবে সেটা এখনও ঠিক বোঝা যাচ্ছে না, জার্সি কালারটা শোনা যাচ্ছে একই থাকবে, কীরকম কী অবজারভেশন? এটা পুরোটাই ওদের ব্যাপার নিয়ে খুব একটা মানে কনসার্ন নাই। তবে একটা জিনিস বলতে পারবো, ওদের যেহেতু 80% শেয়ার ওরা নিয়েছে, তো যখন একটা টিমের 80% কেউ নিয়ে নেয়, তাদের সেক্ষেত্রে অবশ্যই 80%-এরই প্রাধান্য বেশি থাকে। তো আমার মনে হয় এটিকে MB-টাই হবে, MB-80 হওয়ার সম্ভাবনা নেই। এবং আগের দিন তো আমরা বিভিন্ন জায়গায় দেখলাম, সেখানে তারা 80-কে MB হওয়ার কথাই বলছে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকের ম্যাচের সম্পর্কে তোমার কী প্রেডিকশন? আমরা কি জিতবো? কী রেজাল্ট হতে পারে? হ্যাঁ,
রেজাল্ট কি হলো 3-0 আজকের ম্যাচটা কার সাথে এটিকের সাথে না মোহনবাগানের সাথে এটিকের সাথে আপনারা কি মানে আজকে ম্যাচটা ভিকারি ভিকারি হয়ে গেছে চলো টিমকে বেঁচে দিয়েছে কারণ আজকে আমাদের অপোনেন্ট চেঞ্জ হয়েছে এটিকের সাথে এটিকের সাথে ম্যাচ হচ্ছে ঠিক আছে অল দ্য বেস্ট জয় ইস্ট বেঙ্গল জয় ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল বিশ্ব বর্ষা ইস্ট বেঙ্গলি বর্ষা আর কিছু লাল হলুদ লাল স্টেডিয়ামে
আপনাদের দেখানোর চেষ্টা করি। এইটাই হচ্ছে সেই র্যাম্প, এই হচ্ছে সেই গেট, সেই গেটের পাশ দিয়ে আমরা এগিয়ে চলবো। আর আপনারা অ্যানাউন্সমেন্ট বোধহয় শুনতেই পাচ্ছেন। অসাধারণ পরিস্থিতি। ইতিমধ্যেই আপনারা জানেন মোহন বাগানের সঙ্গে এটিকে চুক্তির কথা। এবার অনেক ইস্টবেঙ্গল সমর্থকের বক্তব্য যে খেলাটা কার সাথে হচ্ছে, মোহন বাগানের সঙ্গে হচ্ছে নাকি এটিকের সঙ্গে হচ্ছে। দেখতে পাচ্ছেন মোহন বাগান মাঠে নেমে পড়েছে, মাঠে মোহন বাগান প্র্যাকটিসও শুরু করে দিয়েছে। আবার এবার আস্তে আস্তে নেমে আসছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল গ্যালারিতে আমি বসে দিয়েছি, সুতরাং হাততালিটা শুনতেই পাচ্ছেন। পাঁচটায় ম্যাচ এখন বাজে 4:19, বেশ কিছুক্ষণ দেরি আছে, কিন্তু গা ঘামানোর জন্য লোকজন কিন্তু নেমে পড়েছে। গা ঘামিয়ে দিচ্ছেন, আর সমর্থকদের মধ্যে যে প্রবল উত্তেজনা সেটাও সমর্থক। মোটামুটি ভরে গিয়েছে, মিডিল টায়ারটা, লোয়ার টায়ার ফাঁকা, আপার টায়ার মোটামুটি ভরে।
টায়ার পুরোটাই ঘুরে গিয়েছে, লোয়ার টায়ারে একটু ফাঁকা রয়েছে আর আপার টায়ারও ঘুরে গিয়েছে, মোটামুটি 50 বলা যেতে পারে। আমি ইস্ট বেঙ্গল দেখানোর চেষ্টা করছি, এদিক থেকে আরেকবারও এদিক থেকে দেখে নিন। এবার আমি অন্য স্ক্রিনে গিয়ে আমাদের ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করছি যে এক্স্যাক্ট কী অবস্থা আমার।
দিয়ে কেনা মাটি, কাগজ দিয়ে না, বুঝতেই পারছেন ইঙ্গিতটা কোথায়। এনআরসি এবং সিএ এর বিরুদ্ধে একটা প্রতিবাদ কিন্তু এখানে বলছে। ইস্ট বেঙ্গল গ্যালারিতে বাটুল দিগ্বিজয়ের ছবি, বাটুল দিগ্বিজয়ের ছবি, বাঙাল দ্য গ্রেট। ফার্স্ট হাফ শেষ হলো আর এরকম বড় ম্যাচ আমি খুব কমই দেখেছি। মোহনবাগান 1-0 গোলে জিতছে, কনগ্রাচুলেশন এখনও পর্যন্ত মোহনবাগানকে। জোসেভা বেইতিয়ার একটা অসাধারণ হেডে গোল হয়েছে, কিন্তু সারা ম্যাচ জুড়ে প্রথম 45 মিনিট ইস্ট বেঙ্গল 4টি ওপেন চান্স মিস করেছে, তার মধ্যে 3টে হেডে, যেটা গোল লাইন থেকে আমার মনে হয় যে মাত্র কয়েক ফুটের ডিস্টেন্সে গোল মিস হয়েছে। এরকম সত্যি ইস্ট বেঙ্গল সমর্থকদের পক্ষে হতাশজনক। যাই হোক, ইস্ট বেঙ্গল গ্যালারিতে বসে আছি, এখানে সবাই অত্যন্ত হতাশ, সবাই অত্যন্ত সুন্দর কথাবার্তা বলছেন তাদের নিজেদের টিমই সম্পর্কে। আপাতত যা স্কোর লাইন 1-0 মোহনবাগান, মোহন ভালো খেলছে, অসাধারণ খেলছে, দু পাশের ফ্ল্যাঙ্ক ব্যবহার করছে, মাঝমাঠে অত্যন্ত সচল, আর জোসেভা বেইতিয়াকে তো চোখে পড়ছে, আর ভালোই খেলা হচ্ছে ইস্ট বেঙ্গলের পক্ষে। যদি কিছু বলতে হয় তাহলে সেই বাঙালি ছেলেটি পিন্টু প্রধানের কথা বলতে হবে, ওকেই চোখে পড়ছে একমাত্র, আর বাকিদের কথা যতটা না বলা যায় ততটাই ভালো। যাই না, এর পরের 45 মিনিট এই পরিস্থিতিটা বদলাবো কি না দেখা যাক। কি খেলার ডাইং মোমেন্টে আছি, আর এই সময় এখান থেকে আর কিছুই নিয়ে যাওয়ার মতো নেই, খেলা প্রায় শেষ হওয়ার মুখে, ডাইং মোমেন্টে খেলা হচ্ছে। আপনারা দেখার দেখাবার চেষ্টা করি। এই খেলা শেষ হয়ে গেল, মোহনবাগান সমর্থকদের উল্লাস। ইস্ট বেঙ্গল কিন্তু শেষ 20 মিনিটে অসাধারণভাবে ফিরে এসেছিল, কিন্তু এইরকমভাবে একটা ম্যাচ যেটা এত গোল সুযোগ নষ্ট করে এই ম্যাচ হয়ে যাওয়া সত্যি করে মানে হয় না। আপনাদের দেখাবার চেষ্টা করব কীভাবে ইস্ট বেঙ্গল সমর্থকরা হাততালি দিয়ে টিমকে স্বাগত জানাবার চেষ্টা করছে। আজকে একটা ভালো ম্যাচ দেখার কথা ছিল আমাদের, ভালো ম্যাচ দেখেছি, কিন্তু আমরা খেললাম ওরা জিতলো, আর কিন্তু অন্তত 6টা গোল মিস, অন্তত 6টা ওপেন গোল মিস, এরকম এরকম কতটা হতাশা আপনি? আর প্রচুর হতাশা, এই যে হতাশা দেখো লুকিয়ে নিচ্ছে, খুবই খারাপ, হতাশা নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে ইস্ট বেঙ্গল সমর্থকদের। তবে এইটুকুনি বলে যাবো যে মোহনবাগানের জোসেভা বেইতিয়া কিন্তু অসাধারণ খেলেছে, সেরকমই লাগলো পিন্টু প্রধানকে। এই দুই খেলোয়াড় আমার জন্য আজকে ম্যান অফ দ্য ম্যাচ, অসাধারণ খেলে গেছে, তো জোসেভা বেইতিয়ার কোনো প্রশংসাই কম নয়। আমাদের ইস্ট বেঙ্গলের পিন্টু প্রধান অসাধারণ খেলে, যতক্ষণ মাঠে ছিল অসাধারণ খেলে গেছে। যাই হোক, একটা ভালো ম্যাচ, সবাই এই মুহূর্তে আলিঙ্গন করছে, সবাই ভালো থাকুন। আর এইভাবে আমি এই এন্ট্রেন্স দিয়ে এবার বাইরে যাব।
ম্যাচ শেষ, কেমন অনুভূতি? কেমন? অসাধারণ, মোহনবাগান ভালো খেলেছে। খেলা শেষ, মোহনবাগান সমর্থকদের জন্য উৎসব শুরু হয়ে গেছে। মোহনবাগান 2 ইস্ট বেঙ্গল 1, এটাই হচ্ছে আজকে স্টোরির পাঞ্চ লাইন। বছরের প্রথম বড় ম্যাচ মোহনবাগান জিতেছে, শেষ কে করবে সেটা এখনও প্রশ্নই রয়ে গিয়েছে। আশা করবো ইস্ট বেঙ্গল এর থেকে আরও বেটার খেলবে। গত বছরের ইস্ট বেঙ্গলের সঙ্গে ইস্ট বেঙ্গলের কিন্তু অনেক তফাত। যাই হোক, এনিওয়েজ, দুই দলের জন্যই শুভকামনা জানিয়ে এই ব্লগ এখানেই শেষ করছি। যদি এখনও পর্যন্ত আমার ইউটিউব আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, দেবময় ঘোষ নিচে দেখবেন লাল রঙের সাবস্ক্রিপশন অপশন রয়েছে, অবশ্যই সাবস্ক্রাইব করুন। গুড বয়। ফিরে আসতে হলো আবার একটা কথাই বলতে, যে এই ঝামেলা কোয়েস এবং ইস্ট বেঙ্গলে যতদিন চলবে ততদিন কিন্তু আমার মনে হয় ইস্ট বেঙ্গলের সুদিনটা ফিরবে না। কোয়েস থাকুক বা না থাকুক, এই দুই পার্টনারের মধ্যে যদি ঝামেলা থাকে, ইস্ট বেঙ্গলের সুদিন কিন্তু ফিরে আসবে না এবং খেলার মাথাটা অবশ্যই ফিরে আসবে না। সুতরাং ইস্ট বেঙ্গল কর্তাদের কিন্তু এই ঝামেলার অবসান ঘটাতে হবে, কোয়েসকে রেখে বা কোয়েসকে বাদ দিয়ে। আশা করি কর্তারা শুনছেন। গুড বাই।